নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু খেল দুনিয়া। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন এপিসোড শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের অপেক্ষা করছো? প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব না। তোমরা যদি সাপোর্ট করো তাহলেই উৎসাহ পাবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড যেসব আপডেট উঠে আসে সেগুলো তোমাদের জানানোর। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। লাল হলুদ এবং সবুজ মেরুন শিবিরের খবর বলার আগে দেখে নেবো কিছু ট্রান্সফার আপডেট। আর ট্রান্সফার আপডেটের প্রথমেই বলে দেবো মুম্বাই সিটি এফসির খবর। তো তোমরা জানো যে বার্থলোমিও ওগবেচে কেরালা ব্লাস্টার্স এই বছর আর খেলবেন না, সেটা আগেই কনফার্ম করে দিয়েছিলেন। কারণ যেহেতু কোভিড-19 জন্য কেরালা ব্লাস্টার্স স্যালারি কাট করেছে সেটা তিনি পছন্দ করেননি। তো অন্যান্য ISL টিমের মধ্যে তিনি মুম্বাই সিটি এফসিকেই পছন্দ করেছিলেন এবং মুম্বাই সিটি এফসিও তার ওপর আগ্রহ দেখিয়েছিল। তো সেটাই অবশেষে অফিসিয়ালি জানিয়ে দিল মুম্বাই সিটি এফসি যে তারা বার্থলোমিও ওগবেচেকে সাইন করাচ্ছে। তো 35 বছরের এই নাইজেরিয়ান স্ট্রাইকারটি গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন কেরালার জার্সি গায়ে। 16 ম্যাচ খেলে করেছেন 15 গোল এবং একটি অ্যাসিস্টও আছে তার নামের পাশে। তো এই প্লেয়ারটিকে মুম্বাই সিটি এফসি সই করিয়ে নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়ে নিল বলা যায়। তো এখন দেখার মুম্বাই তিনি কেমন পারফরমেন্স করেন। চলে আসি পরবর্তী আপডেটে, আর এবার বলে দেবো জামশেদপুর এফসির নিউজ। তো তারা সই করিয়ে নিল একজন ইন্ডিয়ান লেফট ব্যাককে, তিনি হলেন রিকি লালমনা। তো 28 বছরের এই প্লেয়ারটি গত মৌসুমে ছিলেন এটিকেতে। এর আগে তিনি মোহনবাগান এবং আইজলের মতন দলেও খেলেছেন। তো এবার ওয়েনকোয়েলের প্রশিক্ষণে তিনি কেমন খেলেন এখন সেটাই দেখার। অন্যদিকে হায়দ্রাবাদ এফসি সই করাতে চলেছে জুয়াও ভিক্টরকে। তো 31 বছরের এই প্লেয়ারটি ব্রাজিলিয়ান, তার অ্যাকচুয়াল প্লেয়িং পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড। তো এছাড়াও তিনি সেন্ট্রাল ব্যাক পজিশনেও খেলতে পারেন। তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে। তো তার লাস্ট ক্লাব ছিল OFI ক্রিটি, তার সাথে প্রায় ডিল ফাইনাল হয়ে গেছে, শুধুমাত্র অফিসিয়াল কনফার্মেশনেরই অপেক্ষা। এবার চলে আসবো সেকেন্ড ডিভিশন আই লিগের খবর। সেখানে মহামেডানের পাশাপাশি ভবানীপুর এফসিও শক্তিশালী দল গঠন করছে। ইতিমধ্যেই ভালো ভালো প্লেয়ারদের সই করিয়ে নিয়েছে তারা। তো এবার তারা মোহনবাগানের দুজন প্রাক্তন প্লেয়ারকে সই করালো। প্রথমজন হলেন অরিজিৎ বাগুই এবং অন্যজন হলেন বিক্রমজিৎ সিং জুনিয়র। তো তারা দুজনই গতবার মোহনবাগানে ছিলেন এবং মোহনবাগানের আই লিগ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। যদিও তারা খুব একটা গেম টাইম পাননি গতবার মোহনবাগানে, তো সেকেন্ড ডিভিশন আই লিগের জন্য তাদের সই করিয়ে নিল ভবানীপুর এফসি। এবার চলে আসি এটিকে মোহনবাগানের খবরে। তো তোমরা জানো যে ISL এর 10টা টিমের জন্য মোট 12টা ট্রেনিং গ্রাউন্ড শর্টলিস্ট করে রেখেছিল FSDL। তো তার মধ্যে সবুজ মেরুনের জন্য বরাদ্দ হয়েছে সাউথ গোয়ার উত্তরদা ট্রেনিং গ্রাউন্ড। এই ট্রেনিং গ্রাউন্ডটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনিং গ্রাউন্ড বলা যেতে পারে, কারণ এখানে ফ্ল্যাডলাইটে প্র্যাকটিস করার সুযোগ থাকবে। তো এটা মোহনবাগানের জন্য বেশ ভালোই খবর। এছাড়াও চেন্নাইন এফসির জন্য যে ট্রেনিং গ্রাউন্ডটি দেওয়া হয়েছে সেখানেও ফ্ল্যাডলাইটের ব্যবস্থা থাকবে এবং প্রত্যেকটা ট্রেনিং গ্রাউন্ডেই ভালো মানের সুযোগ সুবিধা থাকবে এবং প্রত্যেক টিম তাদের নিজেদের ট্রেনিং গ্রাউন্ডের কাছাকাছি হোটেলে থাকতে পারবে, যাতে বেশি ট্রাভেলিং করতে না হয়। এরপর চলে আসি ইস্টবেঙ্গলের খবরে। তো ইস্টবেঙ্গল এখনও কোনো ইনভেস্টরের নাম ঘোষণা করেনি, যদিও আজকের ইস্টবেঙ্গল ক্লাবে মেগা মিটিং ছিল। তো সেই মিটিংয়ে কী হয়েছে তা এখনও জানা যায়নি, যখনই জানতে পারবো সেই নিউজটা তোমাদের জানিয়ে দেবো। তো এটা ছাড়াও ইস্টবেঙ্গলের জন্য আরেকটা খবর আছে। তো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের সামনে আবার স্যালারি সংক্রান্ত সমস্যাটা চলে এসছে। তো গতকাল AIFF এর পক্ষ থেকে ইস্টবেঙ্গলের কাছে জানতে চাওয়া হয় যে তাদের স্যালারি বাকি আছে যেসব প্লেয়ারদের কাছে, তো তাদের বিষয়ে কী ভাবছে ক্লাব, এবং ইস্টবেঙ্গলকে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই সমস্যার সমাধান করে নিতে বলেছে, নাহলে সমস্যায় পড়তে হতে পারে ইস্টবেঙ্গলকে, কারণ কোয়েস 2 মাসের স্যালারি দিতে অস্বীকার করেছিল এবং ইস্টবেঙ্গলকে এই শর্তে NOC দিয়েছিল যে আনপেইড স্যালারি দায়িত্ব ইস্টবেঙ্গল ক্লাবকেই নিতে হবে এবং ইস্টবেঙ্গল সিটি মেনেও নেয় তখন। তো এখন এই স্যালারি মেটানোর দায়িত্ব একান্ত ইস্টবেঙ্গলের, তাই FPA এবং ফেডারেশনের তরফ থেকে ইস্টবেঙ্গলকে সেই স্যালারি মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, নাহলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারে ইস্টবেঙ্গল। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।